আমাদের দেশের মেয়েরা কি বসে লোক মরে গেলে বিরাট মজা পায় তাই না আমি আমার বলছিলাম আপনি বায়ান করলেন এখনো পর্যন্ত কিন্তু আজকে ঘর বন্ধ করতে পারলেন না না পেরেছে মরা কোথায় সাত কে মরেছে এইখান থেকে একদম টিরাক্টরে দেখছে রেডি হয়ে সব মেয়েরা শাড়ি পরে বসে আমরা শাড়ি পরে গিয়ে বসে পড়লো ব্যাটা বলছে তুই কোথায় যাচ্ছিস কো বলে জানি না সাত্তরে মরেছে একজন বলে চা হয় তোর বলে তোর বাপের ফুপুর অমুকের তমুক করে একটা কুটুম বার করলিলে যা বুঝে কর না বেটা আর অত কুটুম কি বুঝবে বলে তাহলে যা গোটা গাড়ি গল্প চলছে যখনই এই মোড়ে ঢুকেছে কি করে মনে হয় আল্লাহকে বলে আল্লাহ এই যে দারুণ ডিজাইন শুরু হলো বলে এখন অনেক বাকি আছে তারা ঢুকুক এই ঘরের ভেতরে গিয়ে কাঁদছে খালা তুই কি করে মরে গেলি খালা বলছে দেখে আমি মরিনি তোর খালু মরেছে ও তো আন্দাজে চালাচ্ছে ও না খেতে বুঝতে আহা গেছে আমার মায়েরা আপনারা ইমানদারের সঙ্গে বলুন মায়েরা ভিড় করলে বেশি নাকি না ছেলেরা গিয়ে জানাজা পড়ে মাটি দিলে বেশি নাকি তাড়াতাড়ি বলুন ছেলেরা গিয়ে তুমি বললে না বেটা চলে যাও তোমার বাপের মামাই তো ভাই হয় আমাদের আত্মীয় হয় তুমি গিয়ে জানাজাটা পড়ে এসো মাটি দিয়ে আসবে তুমি দেখা করে আসবে তোমার খালার সাথে বলবে মা আসতে পারেনি পর্দার খিলাপি হবে বলে আমাকে পাঠিয়েছে খুব ভালো কিন্তু না আমি যাব সে যা গেল গেল আমি তখন তাল বিলিম বুঝতে পারলেনি স্কুলেও পড়ি আর মাদ্রাসাতেও পড়ি আমার দাদি মরে গেছে রাতের সব চলে গেছে আমি মাদ্রাসায় শুয়েছিলাম সকালবেলায় উঠে গেলাম দেখছি এত কাঁদা কাঁদছে আব্বাজানের খালাই তো বোনরা সব কি বুঝলেন একজন এত কাঁদছে আমি মনে মনে চিন্তা করলাম আল্লাহ এদের বেশি মহব্বত আমার ফুফুরা তো অত কাঁদেনি কিন্তু তার থেকে বেশি আমার আব্বার খালাই তো বোনরা কাঁদছে অতি ভক্তির চোরের লক্ষণ সে এত কাঁদছে যখনই একটু ভিড় লেগেছে গেছে তখন বলছে বলো জনুবাদ জুতোটা লুকিয়ে রাখলো কেউ নিয়ে পালিয়ে যাবে হাতে জুতো মনে আছে কেমন কাঁদছে বুঝে ফেল ও জুতো মনে রেখেছে আবার অনেকজন দেখবেন কাঁদতে কাঁদতে বললো বললো আজকে আমি ঘর যাচ্ছি না তুই যাচ্ছি না আমার গোস্তর হাড়িটা জাল দিয়ে দিবি ও এইখানে কিন্তু ওর গোস্ত হাড়িটা পচে যায় না সেটা আর চিন্তা আছে কি যে দুঃখ আমার বুঝে আসে না আবার দেখবেন যে একটু ভালো কানের দুল পড়ে আসে না খালি কান্দা কান্দা দেখলো আমি তারপরে কান্দা হয়ে গেল মেয়েরা বললেন কোথায় পেলি দুলটা কোথায় গড়াইলে না বললো আমাদের এখানে একটা শিকার আছে মারাত্মক শিকারও যাবি গড়িয়ে দেবো আর দেখবেন যার বেশি শরবত খেতে ইচ্ছা যাবে খালি অন্য মেয়েরা বলবে দিল ওকে শরবত দিল মরে যাবে মরে যাবে ফেরের শেষ নাই কি বলে ডিজাইনের শেষ নাই সব হয়ে গেল আমার ভাইয়েরা আপনার গ্রামে মাইয়াত থলে আমার বলার উদ্দেশ্য শুনে নেন মাইয়া থলে আপনারা এলান করবেন যারা নিকটবর্তী আত্মীয় আছো তারা মাইয়াতের কাছে থাকো যারা দূরবর্তী আত্মীয় আছো তারা দূরেতে একটা বাড়ি ঠিক করা হয়েছে সেখানে উজু করে বসে মাইয়াতের মাঘ ফেরাতের লেগে দোয়া করো ভালো না খারাপ ভালো কিন্তু যদি ওটা করেন যাবে না যাবে সব চুকে গেল খানা খেয়ে জানাসা হয়ে গেছে পর বেরিয়ে যাচ্ছে গাড়িতে যেমন যেমনি রোডে উঠেছে তখন বলছে হ্যালো তোর পাতে একটা হাড় পড়ে এলো বলে হলো তোর পাতে তো হাড় দিল ঠোকরের বাটার আমার পাতে একটা আলু দেয় নাই ফেরেস তারা বলছে খালা খালি কবরে আই তোদিকে দিকে ভুনা ভুনা হাড় খাওয়াবো পর্দাও নাই নামাজও নাই রোজাও নাই কিচ্ছু নাই নামাজ আমরা যা পড়ি তা আল্লাহ জানে তাই তো পাইকিরি ছাড়া তো নামাজ হয় না এখন পাইকিরি নামাজ জানেন কি পাইকিরি নামাজ মেয়েদেরও সে আমি তখন নতুন নতুন এসে শিখি বলেন ছুটি হলে আসতাম রমজান মাসে ঈদের পরের দিনে ইমাম সাহেব বাড়ি চলে গেছে আমাদের মসজিদের আমাকে বললে ইয়াসিন নামাজটা পড়িয়ে দেবে ঠিক আছে আপনি চলে যান আসরের নামাজ পড়াতে যাচ্ছি পুকুরের পারে আমার সম্পর্কে দাদি হয় দেখছি এখনো মসজিদে টাইম আছে তা দাদি কি করছে দেখি তো দেখছি দাদি নামাজের নিয়ত বেঁধেছে আল্লাহ আকবার বলে নিয়ত বেঁধেছে বৌমা ঝাঁটা খুঁজে বেড়াচ্ছে ও আঙুল বাড়ি দেখি দিলে মাল ওইদিকে আছে আমি বললাম হ্যাঁ গো দাদি এটা কি নামাজ বলে দু তোরা দুদিনকার মলবি তোরা কি জানিলা আমরা বাপদাদর কাল থেকে এরকম পড়ছি কেউ কেউ আবার নামাজের নিয়ত বেঁধে একদম রান্নাঘরের সামনে নিয়ত বেঁধেছে বিড়াল ঢুকছে সুরাফাতে আপাতত বলে বিল ফেরেস্তার আল্লাহকে বলে আল্লাহ সুরাফাতে হাই বিল কুদা দেখে এলো বলে ওদিকে খালি ছেড়ে দে কবরে আসুন বুঝতে পারবি ওই জন্য নামাজটাকে নামাজের শুনেলেন ফাইন নাহু ই আর তোমরা আল্লাহর উপাসনা এমন করে করবে তোমরা আল্লাহর উপাসনা এমনভাবে করবে এমন ভাবে আল্লাহর উপাসনা করো মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছে এইভাবে তোমরা কি করবে নামাজ আদায় করবে আমার ভাইয়েরা আমরা নামাজ পড়ি কেমন আমরা পাইকিরি নামাজ একজন কোনোদিন নামাজ পড়ে না সে দেখলে জলসার স্টেজে এস আর নামাজ হচ্ছে ফেরে পড়ে গেছি কি করব দেখে দেখে চালিয়ে দেবো ইমামের সঙ্গে চার রাখার দেখে দেখে চালিয়েছে তার পরলোকরা সুন্নত পড়ছে বেদের পড়ছে ই চিন্তা করে আল্লাহ এগুলো কি চালাচ্ছে যা হবে হবে আমু চালিয়ে যায় একবারে নিয়ত বেঁধে সাড়ে বত্রিশ রাখার আল্লাহকে বললে আল্লাহ ইয়ার করে সাড়ে বত্রিশ বললে মানটা নো এন্ট্রি মাল ফজত থেকে খুঁজে পাবি না ও ফেরে পড়ে চালাচ্ছে এরকমও নামাজি আছে আর নামাজ আল্লাহ আমাদের দেশে কি বুঝলেন যে যত স্পিরিটে পড়তে পারবে হাফেজ সাহেব সে তত ভালো হাফেজ তাই না তারাবি যে যত স্পিরিটে পড়তে পারবে আল্লাহ বলে ফুটিয়ে দিলে ভাই দারুণ একদম রাজধানী এক্সপ্রেস কোথা থেকে এনে মারাত্মক ফেরেস তারা বলছে তুরাই জানিস আমরা খুঁজে পাই নাই কোথায় পড়ছে বড় কষ্ট হয় কোরআনকে জিজ্ঞেস করুন আমি বারোটা বৎসর বোম্বেতে তারাবি শুনিয়েছি আমার জীবনে নটায় শুরু করতাম সাড়ে বারোটায় শেষ হতো কোনোদিন একটা বেজে যেত এক পারা পড়তাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গয়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন মুস্তফা পড়লেন পড়া সূরা ফাতিহা পড়লাম আল্লাহু আকবার ওলামালিক সবথেকে বড় জিনিস আমাদের হাফেজ সাহেবকে আমরা বলে দেই না

আল্লাহাদীনা হুমতি সলা তিহিম খশিউন হে আমার বিশ্বনবী বলো কাদাবলাহাল মুমিন পরকিত মোমিন কারা তাদের এক নম্বর আকলাক চরিত্র শুনে লাও তারা যখন নামাজ পড়ে খুসু খুজুর সঙ্গে নামাজ আদাই করে ধীর স্থিরতার সঙ্গে তারা যেন নামাজ আদাই করে খুসু খুজুর সঙ্গে তারা যেন নামাজ আদাই করে সব্বাই করবেন জোনে বলুন ইনশাল্লাহ আমাদের পাইকরি নামাজ জানেন বাজারে দেবগ্রাম বাজারে দোকান আছে মসজিদে নামাজ দাঁড়িয়ে গেছে ই তাড়াতাড়ি সাটারটা নামিয়ে ছুটে গিয়ে আর মনে পড়ছে না ক্যাশ বাস করতে চাবি লাগাইছি না লাগাইনি কেমন নামাজ হবে বলুন অনেক জোর দেখবেন শুনে দেন নামাজে কিরকম ভাবে খালাল পায়দা হয় শুনে দেন দিনে নামাজ পড়তে যাচ্ছেন আপনি গোসল করলেন স্ত্রী বলল খানা খেয়ে লাগো আপনি বললেন না না ফিরে এসে খাবো এখন খাবো না একবারই নামাজ পড়ে নামাজ পড়ে অনেকজন খাই না খাই না ভোগ লেগেছে আপনি বলেন না আমি ফিরে এসে খাবো নিয়ত বেঁধেছেন এক রাগাত হয়ে গেছে দ্বিতীয় রাগাতে উঠেছে উঠে মনে মনে হচ্ছে সালা খেয়ে নিলি ভালো হতে বেশ ভোগ লেগে অনেক সময় মনে হয় না হয় না ওই জন্যে হাজত পুরো করে নাও যত কিছু বাকি থাকবে ভোগ লাগলে দুটি খেয়ে নাও পায়খানা প্রস্রাব লাগলে সেরে নাও আল্লাহর সামনে এমন ভাবে দাঁড়িয়ে যাও ফাইন্না হুইয়ারা তোমরা মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে না এইভাবে আমার মায়েরা আমার ভাইয়েরা নামাজ আদাই করুন আর নিয়ত করে আজ থেকে কেউ নামাজ কাজা করবো না জোরে বলুন ইনশাল্লাহ আমার ভাইয়ের দিকে বলে যাই আমার যুবক যুবতী ভাইয়ের দিকে বলে যাচ্ছি আজ থেকে নামাজের নিয়ত করে লাও তোমাদের সুন্দর সৌন্দর্যদায় আল্লাহ বরকত দেবে তোমাদের ইলমে আল্লাহ বরকত দেবে তোমাদের জ্ঞানে আল্লাহ বরকত দেবে আর আমি যুবক দিকে বলে যাই ক্যারাম বোর্ড খেলবেন না ফ্রি ফাই খেলবেন না আপনি কোনো রকমের পাপ কাজ করবেন না আমার ভাইয়েরা আঙ্গুলের খেলাগুলো ফ্রি ফাইটা কি লাগে হাত লাগে না আঙুল লাগে আঙ্গুলের খেলা হারাম ক্যারাম খেলা হারাম খেলতে পাবেন না তাস খেলা হারাম খেলতে পাবেন না জুয়া খেলা হারাম খেলতে পাবেন না আমাদের দেশের লোক মনে করে জো খেলে সুদ খেয়ে লটারি কেটে আমরা বড় লোক হবো ভাবে না একজনের এক লাখ পড়েছে লটারিতে সে মনে মনে করলে মৌলবিদের কথা শুনেবে দেখ এক লাখ টাকা পড়ে গেল